এই মুহূর্তে রাহুল গান্ধীর ভারতজোড়ো ন্যায় যাত্রার দিকে আমাদের নজর রাখতে হচ্ছে বিহার থেকে সরাসরি বাংলায় আসছেন ফের রাহুল গান্ধী এর আগে প্রথম দফায় উত্তরবঙ্গ থেকে সরাসরি বিহারে চলে গিয়েছিল রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা আর তারপরে বিহার থেকে মালদহে ফিরছেন রাহুল গান্ধীর ন্যায় যাত্রা এবং একমাত্র কলকাতা টিভি এই সম্প্রচার করছে বাংলা চ্যানেল হিসেবে এবং আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা রয়েছে সরাসরি সেখান থেকে সুচন্দ্রিমা বিহার থেকে মালদহে ফিরছে রাহুল গান্ধী দ্বিতীয় দফা এবারের আহ পশ্চিমবঙ্গে ফিরছেন তিনি এই মুহূর্তে কোথায় রয়েছে ন্যায়যাত্রা এবং আজকের যে সার্বিক চিত্রটা সেটাই জানতে চাইব এখন এই মুহূর্তে আমরা কাটিহারে রয়েছি আজকে আঠারোতম দিন ভারত জোড়ো ন্যায় যাত্রার কাটিহার বিহার থেকে মালদার উদ্দেশ্যে অর্থাৎ দ্বিতীয় পর্বে আবারও বাংলা প্রবেশ করতে চলেছে ভারত জোড়ো যাত্রা। রতুয়ার কাছে গিয়ে ফ্ল্যাগ হস্তান্তর হবে অর্থাৎ বিহার প্রদেশ নেতৃত্ব পতাকা তুলে দেবে অধীর রঞ্জন চৌধুরী বাংলা প্রদেশ নেতৃত্বের হাতে এবং দায়িত্ব আবারও বদলাচ্ছে তাই নেতৃত্বের বদলের সঙ্গে ভিড়ের বদল কি হবে কারণ বিহারে যে পরিবর্তনের পর অর্থাৎ জেডিউর পট পরিবর্তনের পর যখন একদিন পরেই মালদা থেকে বাংলা থেকে অর্থাৎ এই কিষানগঞ্জে প্রবেশ করেছিল ন্যায়যাত্রা প্রচুর ভিড় কিন্তু এখানে রাহুল গান্ধীকে স্বাগত জানিয়েছিল তাই বিহারের পর আবার যখন বাংলায় প্রবেশ হচ্ছে এবং তা মালদা দিয়ে মালদা উত্তর মালদা দক্ষিণে আগামী দুদিন আজকে এবং কাল থাকবে তারপর মুর্শিদাবাদ রয়েছে পরশু এবং রাহুল গান্ধী এখানে কতটা জনসমর্থন কংগ্রেসের নেতৃত্বের সামনে দেখাতে পারেন তারা কতটা এই যে অঞ্চল কংগ্রেসের একদা দুর্গ এবং অধীর রঞ্জন চৌধুরী যিনি বাংলা অন্যতম একজন কংগ্রেস নেতা তবে কোথাও আসন ভাগাভাগি নিয়ে জোট নিয়ে যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে এই অম্লমধুর সম্পর্কের সূত্রপাত হয়েছিল সেখানে বাংলায় দ্বিতীয়বার প্রবেশ করে রাহুল গান্ধীকে আসন ভাগাভাগি নিয়ে কোনো বা সিদ্ধান্ত জানাবেন সর্বোপরি আজকে বাম নেতৃত্বের উপস্থিতি থাকার কথা মালদাতে কিন্তু তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত কোনো প্রতিনিধিত্ব নয় কোনো নেতৃত্ব তারা উপস্থিত নেই এই যাত্রার মধ্যে তাই কোথাও এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই যাত্রা থেকে উঠছে যে রাহুল গান্ধী সফর করছেন মানুষের সঙ্গে জনসংযোগ করছেন কিন্তু জোট শরিক যারা ইন্ডিয়ার মধ্যে তাদের সঙ্গে কতটা ন্যায় হচ্ছে এই যাত্রার ফলে সেটাও কিন্তু আলোচনার বিষয় আসছে রাস্তার দুধারে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে রাহুল গান্ধীকে দেখার জন্য এবং সর্বোপরি এই মানুষ যারা সে কংগ্রেসকে সেই ভালোবাসা ফিরিয়ে দিতে পারে তাদের জন্য তাদের সামাজিক ন্যায় তাদের আর্থিক ন্যায় সুরক্ষা ন্যায়ের কথা বলছে যখন কংগ্রেস সেই পাঁচ ন্যায় নিয়ে ভারত জোড়ো ন্যায় যাত্রা এগিয়ে চলেছে আঠারোতম দিনে সেখানে কংগ্রেস নেতৃত্ব নিজেদের এই রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি নির্বাচনী লড়াইয়ে নিজেদের বার্তা স্পষ্ট করে কিনা সেটাও আরো একটা দিন প্রমাণ করার সুযোগ রয়েছে কংগ্রেস নেতৃত্বের কাছে একদমই ধন্যবাদ সুচন্দ্রিমা তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা আপনাদের আরও একবার জানিয়ে রাখি ভারত জোড়ন ন্যায়যাত্রার আজ দিন চোদ্দোই জানুয়ারি থেকে শুরু হয়েছিল ভারতচোরণ্যায় যাত্রা এবং এই ভারত জোড়ো ন্যায় যাত্রা সরাসরি বিহার থেকে দ্বিতীয় দফায় আবারও বাংলায় ফিরছে প্রথমে মালদহে আসবে সেখান থেকেই একেবারেই মুর্শিদাবাদ পৌঁছে যাবে ভারতচোরণ ন্যায় যাত্রা